আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় শিক্ষার্থীদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি মোহাম্মদ রেজাউল করিম ইসলাম উচ্চতর চক বাজার ঢাকা থেকে আজ আমি তোমাদেরকে তৃতীয় শ্রেণীর গণিত ক্লাসের দ্বিতীয় অধ্যায়ের উপরে লেকচার নম্বর 4 হবে পৃষ্ঠা নম্বর 30 আলোচনা বিষয়বস্তু হচ্ছে আজকে যোগ সংক্রান্ত সমস্যা বলে অর্থাৎ কি অর্থাৎ হচ্ছে প্রস্থ অঙ্কগুলো কিভাবে সলভ করব তা আমি দেখাবো ঠিক আছে আচ্ছা আমাদের পৃষ্ঠা নম্বর 30-এর যে অঙ্কটা প্রথম রয়েছে 4 নম্বর অঙ্কটা এখানে 1-2 হচ্ছে তোমার 1-2 হচ্ছে পাশাপাশি যোগ এবং উপর নিচে যোগ 3 নম্বর তোমার একটা অঙ্ক সলভ করেই দেওয়া আছে তাই আমি এটা করলাম না 4 নম্বর থেকে আমি প্রশ্ন অঙ্ক আরম্ভ করলাম ঠিক আছে প্রশ্নে বলা হয়েছে সুজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য প্রতিদিন 100 মিটার 400 মিটার ও 800 মিটার দৌড়ায় প্রতিদিন সে কত মিটার দৌড়ায় এখানে এত কিছু লেখার কোনো প্রয়োজন নাই সে দৌড়ায় কত মিটার বলো তাহলে সুজন দৌড়ায় বলতে সুজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য প্রতিদিন 100 মিটার 400 মিটার ও 800 মিটার দৌড়ায় প্রতিদিন সে কত মিটার দৌড়ায় তোমরা ইচ্ছা করলে 100 মিটার 400 মিটার 800 মিটার পার উপর নিচে লিখতে পারো তবে আমি মনে করি যে এটা পাশাপাশি লিখলে সুন্দর হয় এই জন্য আমি এভাবেই লিখলাম তো সুজন দৌড়ায় বা সুজন মোট দৌড়ায় যেটাই বলো কী হবে এদের যোগফল তো সুজন মোট দৌড়া মানে কি মোট মানে এদের যোগফল হবে তাই না তো যোগ করো শূন্য 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 যোগ করলে কী হবে শূন্য 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 যোগ করলে কী হবে শূন্য 8 4 12 12 1 13 যেহেতু আরও বামে কোনো ঘর নাই তাই হাতের হাতের চিন্তা করা লাগবে না হাতে রেখে বা হাতে বাদ রেখে এগুলো চিন্তা করার কোনো প্রয়োজন নাই কত হলো 1300 মিটার তাহলে সুজন মোট কত মিটার দৌড়ায় এবার বলো সুজন মোট 1300 মিটার দৌড়ায় আশা করি বুঝতে পেরেছ আমার 4 নম্বর করলাম 4-এর পর আমি 6 নম্বর প্রবলেম সলভ করবো ঠিক আছে ইম্পর্টেন্ট প্রবলেমগুলি আমি দেখবো তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে একটি পুকুরে 1200টি রুই মাছের পোনা 985টি কাতলা মাছের পোনা ও 765টি মৃগেল মাছের পোনা ছাড়া হয় ওই পুকুরে কতগুলো পোনা ছাড়া হয় আমরা আগে পোনার সংখ্যাগুলো লিখি রুই মাছের পোনা রুই মাছের পোনা কতটি 1200টি 1200টি তারপর আছে কাতলা মাছের পোনা কতগুলো 985টি এককের বরাবর একক দশকের বরাবর দশক শতকের বরাবর শতক এভাবে বুঝে বুঝে লিখবে ঠিক আছে তাহলে তোমার যোগ করতে কোনো প্রবলেম হবে না মৃগেল মাছের পোনা ৭৬৫টি এই একবার বাংলা লিখলে ওটার নিচে ডট দিলে ওই লেখাটাই বোঝায় ঠিক আছে তো টি 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 ঠিক আছে প্রশ্ন কি ওই পুকুরে কতগুলো ফোনা ছাড়া হয় ওই পুকুরে কতগুলো মোট ফোনা ছাড়া হয় মোট তো মানে কি যোগ হবে তো যোগ করো 5 আর 5 10 দশ আর শূন্য দশ দশের দশ শূন্য হাতে আছে কত 1 6 আর 1 7 7 আর 8 যোগ করলে 8 7 15 15 আর 0 যোগ করলে 15 হবে কারণ শূন্য কোনো মান নয় 15-র কী হবে 5 হাতে আছে 1 7 আর 1 8 8 আর 9 17 17 আর 2 19 19-এর 9 হাতে আছে 1 1 আর 1 2 তাহলে এটাই উত্তর হবে 6 নম্বর কোশ্চেন আশা করি বুঝে গেছো তার মানে কি ওই পুকুরে মোট ফোনা ছাড়া হয় 2965 2965 টি আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা অঙ্ক করবো 8 নম্বর কি আছে 8 নম্বর প্রশ্নে প্রশ্ন বলা হয়েছে
একটি নার্সারিতে 620টি গোলাপ গাছ আছে, একটি নার্সারিতে 620টি গোলাপ, 832টি জবা ও 946টি গাঁদা ফুলের চারা গাছ আছে, ওই নার্সারিতে কতগুলো চারা গাছ আছে? ওকে, দেখো তাহলে ওই নার্সারিতে গোলাপ গাছ কয়টা আছে? গোলাপ আছে, তারপর কি? জবা আছে 832টি, গাঁদা ফুল আছে, ৯৪৬টি, তাহলে কি দেখলাম? গোলাপ আছে কয়টা? 620টি, জবা আছে কয়টা? 832টি, আর গাঁদা ফুল আছে 946টি। তাহলে এগুলো সব চারা না গাঁদা? তাহলে মোট চারা গাছ আছে কতটি? যোগ করো, ছয় দিয়ে আট, আট আর শূন্য কত? আট, চার আর তিন সাত, সাতে আর দুই কত? নয়, নয় আর সতেরো, সতেরো আর ছয় কত? তেইশ। আবার বলি, ছয় আর দুই আট, আট আর শূন্য যোগ করলে কত হবে? আট হবে, চার আর তিনে সাত, সাতে আর দুই যোগ করলে কত হবে? নয় হবে, নয় আর আটে সতেরো, সতেরো আর ছয় যোগ করলে কত হবে? তেইশ হবে। আশা করি বুঝতে পেরেছ, তার আগে যেহেতু ঘর নেই তেইশ একসঙ্গে বসে যাবে। এভাবে আমরা কী করবো? যোগ সংক্রান্ত সমস্যাগুলোর সমাধান করবো। হ্যাঁ, একটা কথা আছে যেন অনেকে বুঝতে পারে না যে আমি কি বাংলায় কী লিখবো, বাংলায় কী লিখবো, বাংলা লিখবো কি না। যদি তুমি না বুঝতে পারো তাহলে বাংলা না লিখলেও চলবে, এটা এত জরুরি না। তোমরা দেখো ছোটো ক্লাস আছো, তৃতীয় শ্রেণী মাত্র, আস্তে আস্তে তোমরা এগুলো বুঝতে পারবে, বড় হওয়ার পর তোমরা ভালো করে বুঝবে, ঠিক আছে? তো বাংলাটা যদি না বুঝতে পারো, বাংলা বাদেই সংখ্যাগুলো যোগ করে দাও, বাংলা লেখা বাদেই সংখ্যাগুলো যোগ করে দাও, তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছ। তো এখানে আমরা মোট সলভ করছি কয়টা অঙ্ক? ষাটটা অঙ্ক আছে, তার মধ্যে আমি সলভ করছি কয়টা? তিনটা, এবং আমি ইম্পর্টেন্ট তিনটা অঙ্কই সলভ করছি। এই পরীক্ষা পরীক্ষা সাধারণত এই অঙ্কগুলোই বেশি আসে, এর বাইরে যে প্রশ্নগুলো আছে এগুলো ইম্পর্টেন্ট, তোমরা করে করে নিবা নিজেরা বাসায় এই পদ্ধতিতে, ঠিক আছে? আর পরবর্তী ক্লাস আমাদের আরম্ভ হবে বিয়োগ। ইতিমধ্যে আমাদের যোগ শেষ, ইতিমধ্যে আমাদের যোগ শেষ, এখন আমরা আরম্ভ করবো কি? বিয়োগ। আগামী ক্লাস থেকে আমি বিয়োগের বেসিক দেওয়া আরম্ভ করবো। প্রথম একটা ক্লাস বা দুইটা ক্লাস আমি বিয়োগ ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। এরপর আমি তোমাদের পুরোপুরি বিয়োগটা ক্লিয়ার করে দেবো, হয়তো দুই লেকচার বা তিন লেকচার বা চার লেকচারের মধ্যে ইনশাআল্লাহ, ঠিক আছে? তারপর আমরা তোমাদের যদি পরীক্ষা নেই বা অনলাইন এক্সাম নেই, সেক্ষেত্রে তোমাদেরকে আমি অনলাইন এক্সামের উপর যে মানে যে প্রশ্ন হবে তার উপর একটা আলোচনা আমি তোমাদের করে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে? ও পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাস দেখার আমন্ত জানিয়ে আজকের ক্লাস আমি এখানে সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ, সবাই পড়া দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।